হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি এই কমন শাড়িটি কীভাবে আনকমন তৈরি করলাম তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি শাড়ির আঁচলের যে অংশটুকু সেখানে আমি ঘন করে শিউলি ফুলের বিভিন্ন আকৃতি আর্ট করেছি। তো এখানে আমার শিউলি ফুলগুলো কিন্তু এক রকমের হয়নি, বিভিন্ন রকমের শিউলি ফুল আর্ট করেছি, যার কারণে এই ফুলগুলোকে একদম ন্যাচারাল মনে হচ্ছে। আপনারা অনেকেই বড় বড় শিউলি ফুল দিয়ে শাড়ি পেন্টিং করেছেন বা এগুলো কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু শিউলি ফুলগুলো এতটা সুন্দর বা রিয়েলিস্টিক লাগে না। এর জন্য আমি শিউলি ফুলগুলোকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন শেপ করে আর্ট করেছি, যার কারণে মনে হচ্ছে যে গাছ থেকে পড়ে ফুলগুলো একদম বিছিয়ে আছে। তো এই শাড়িটি আনকমন করার ক্ষেত্রে আমার লেগেছে মোট তিনটি জিনিস, সেই তিনটি জিনিস আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এখানে আমি রেডি অ্যাক্রামিক কালার নিয়েছি 2 বোতল 50 ml, এখানে সাদা কালার এবং কমলা কালারের রং আছে। তো এই দুটি রং দিয়ে আমি শিউলি ফুলগুলো আর্ট করেছি এবং সাথে নিয়েছি একটি চিকন তুলি, তুলিটির সাইজ হলো 3 নম্বর। আর এই রংগুলো আপনারা ঢাকা নিউ মার্কেট বা সাভার থেকেও কিনতে পারেন, আমি এগুলো সাভার চৌরঙ্গী মার্কেট থেকে কিনেছি। আপনারা যেখানে যে ডিস্ট্রিক্টে আছেন সেইখানে অবশ্যই এই রংগুলো পেতে পারেন। তো বিভিন্ন স্টেশনারি মানে পেপার স্টেশনারি বা ব্লক বাটিকের রং বা ডাইস বিক্রি করে এই ধরনের দোকানে আপনারা এই রংগুলি পেয়ে যাবেন। তো এখানে আমার পুরো শাড়ি করতে 1 বোতল রঙও কিন্তু লাগেনি, এখানে অর্ধেকের বেশি রং লেগেছে এবং অনেকটা রং কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন 30 টাকার রং দিয়ে কিন্তু আমার পুরো শাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কমলা কালার তো একদম পুরোটাই রয়ে গেছে বললেই চলে, একদম অল্প পরিমাণ রং লেগেছে আমার কমলাটা। আর তুলিটির দাম ছিল মাত্র 40 টাকা। আর লাগবে হচ্ছে একটি কাঠের ফ্রেম, এখানে আমি একটি বড় কাঠের ফ্রেম নিয়েছিলাম, এটি 120 টাকা নিয়েছিল। আর আপনারা চাইলে ফ্রেমের পরিবর্তে কোনো বড় প্লেটের উপরে কাপড় রেখে কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিয়েও কাজ করতে পারেন। আপনারা যারা হ্যান্ড পেন্টিংয়ে একদম নতুন তারাও চাইলে আমার এই ভিডিওটি দেখে কাপড়ের ওপরে সুন্দর করে শিউলি ফুল আর্ট করতে পারবেন সরাসরি একদম তুলি দিয়ে। তো আমি কিন্তু কোনো প্রকার পেন্সিল বা কোনো কিছু দিয়ে আর্ট করে নিইনি, সরাসরি কাপড়ের ওপর তুলি দিয়ে শিউলি ফুলগুলো আর্ট করেছি। তো সেই ভিডিও আমি কিছু কিছু স্কিপ আপনাদের জন্য রেখেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই কাপড়ের ওপরে যে কয় ধরনের শিউলি ফুল আর্ট করেছি সব ধরনের শিউলি ফুলে আপনাদেরকে আমি পেন্টিং করে দেখাচ্ছি। এই শিউলি ফুল ছাড়াও যদি আপনাদের অন্য কোনো ফুল বা অন্য কোনো কিছু ডিজাইন দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো দেখানোর জন্য। আমার এই ছোটো ছোটো আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, এভাবেই আমি চেষ্টা করব আরও ভালো কিছু দেখানোর জন্য বা করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।